बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार आया हुकुम बरदार आया हुकुम बरदार देखो जित्ता काला रंग आखिर तित्ता जबर ढंग जित्ता काला रंग आखिर तित्ता जबर ढंग सारा झटपट काम करने वाला सच्चा समझदार सारा झटपट काम करने वाला सच्चा समझदार बहुत खोस मिजाजी राजी भी मालिक माहलदार बहुत खोस मिजाजी राजी भी मालिक माहलदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया हुकुम बरदार आया अरे केओ बेगम मर्जी ना मस्करा कुछिस जे केनो आमी की बेगम होते पारी ना नाकि देख बांदी ए थोड़ी बीबी बीबी रोग नहीं शोक नहीं खोश मेजाजे बहाल तबियते हेसे हेसे मरे जाबो सेटा की भालो हबे फेर मस्करा तबे आमी जेमन करे पारी बेगम होबोई मर्जी ना रे पलाई कोथाय तुई मर्जी ना हुकुम बीबी साहेबा एक बार आलिर बो के देखे आन तो जाए बीबी साहेबा देखो साकिना आलिर स्त्रीर संगे तुम्हार एत घनिष्ठता क्यों आली बाबा तो तुम्हारी भाई अरे ना ना आमी उमराओ और आली काठुरे काठुरे संगे उमराओ सम्पर्क थाकते ही पारे ना बोली आमाय कि तुम तेमन मेये पेले যে বিনা কাজে মাখামাখি করি তা জানি তুমি আমার তেমন মেয়ে নও তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসি কেন বলতে পারো আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই বটে বটে আর খাঁটি গুড়ির কাঠ ডালপালা নেই বটে বটে আর দশ বারোশের ফাও বটে বটে আর ফাঁকি ফুকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো দশ বারোশের বটে বটে বলো কি আমি যার হাসি চাপতে পাচ্ছি না তারপর হিসেবের সময় গোলমাল করে শিকি বাদ বুঝলে মেয়ে আসে এখন বলো তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি মন্দ কোন ব্যাকুব বলে মন্দ খাসা কাজ তোফা কাজ সাকিনা বিবি কই গো ওমর দিদি কেন ডাক দিছিস মুখে ওমর দিদি কেন ডাক দিছিস মুখে আমার কি চাই আউন পোষাই বিহানের ঝোকে আমার কি চাই আউন পোষাই বিহানের ঝোকে ওমর দিদি কেন ডাক দিছিস মুখে রে
খেতের বেলি মরদ কাটে কাঠ, বিহান হলি আমার বাড়ি নাট, ভিজে কাঠ বাঁচে কে ঘুটে বেছে বন হয় মহা ঝঞ্ঝাট, ভিজে কাঠ বাঁচে কে ঘুটে বেছে বন হয় মহা ঝঞ্ঝাট, এটা করতে হয় না ওটা সে মরে বকে, এটা করতে হয় না ওটা সে মরে বকে, ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে। এই যে ফাতিমা বোন, আজ আমাকে পাঁচ মন কাঠ দিতে হবে, দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই, বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে দু পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় তিন মন দশের করে সরেশ কাঠ পাওয়া যায়, তুমি না হয় সাড়ে তিন মন করেই দিও। বেশ তো বোন। হ্যাঁ একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানেক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো এই এক ঝুড়ি কাঠের চোকলা পাঠিও, কেমন? পাঠাবো, আসি বোন। দামটা নিয়ে যা মর্জি, না ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। আরে ভাই কাঠ কাটি গে কটাকট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, নইলে বেত লাগাবে পড়াবট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, মারিস নে ঠুক ঠুকিয়ে ঘা, হো মোটা গুড়ি তাতে শানবে না, ঘুরিয়ে গুড় খুব জোরে লাগা, মারিস নে ঠুক ঠুকিয়ে ঘা, হো মোটা গুড়ি তাতে শানবে না, ঘুরিয়ে গুড় খুব জোরে লাগা, কাঁচা ডাল কুপিয়ে কাটি হাইয়া হাইয়া, হো কাঁচা ডাল কুপিয়ে কাটি শুকনো ভাঙি মটামট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, নইলে বেত লাগাবে পড়াবট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট, আরে ভাই কাঠ কাটি গে কটাকট। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাঠ কাটতে চলেছ? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটাকাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ পাঁচ মন। হুম, আর এক মন ফাও আর এক ঝুড়ি কাঠের চোকলা। দাম? এই যে এক টাকা ছ পয়সা। সাত মন কাঠের দাম মাত্র এক টাকা ছ পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাপু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। হয়েছে না? ও আচ্ছা মর্জিনা, মর্জিনা আচ্ছা থাক। কি বলতে বলতে থামলে কেন? না মানে বলছিলাম কি, তুমি তুমি বলতে সরম হচ্ছে? না না সরম কেন, বলছিলাম যে তুমি কি আমাদের ভালো ভালোবাসি কি না, তা একটু একটু বাসি বই কি। ও বাসো বাসো না তাহলে মর্জিনা। কি তুমি আমাকে আমাকে তুমি একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, ওই আবদাল্লা আসছে, পালাও। হ্যাঁ আমি যাই, কিন্তু মর্জিনা তুমি কি আমাকে। তা হয় না হোসেন। কেন? আমি বাঁধি। ও খোদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো। আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে, আইয়ে।
আয় বাঁধি তুই বেগম হবি খো আপ দেখেছি আমি বাদশা বনেছি আয় বাঁধি তুই বেগম হবি খো আপ দেখেছি আমি বাদশা বনেছি বেশ হয়েছে আয় তবে তোর লেজটা ছেটে দি বান্দা মানার বাদশার লেজ লোকে বলবে কি আর থাক লেজ তুই চটপট আয় বেগম করে নি থাক লেজ তুই চটপট আয় বেগম করে নি এই বেলা আয় আগে ভাগে নইলে পাবি নি পাবো না কি রে হ্যাঁ রে বলিস কি রে ওই রকম ও কি কথা রে ওই কথা রে তোর জন্য তখত তাউস কফিন কিনেছি কবর কেটে তোশাখানা বানিয়ে রেখেছি আমি বাদশা বনেছি আমি বেগম হয়েছি আমি বাদশা বনেছি আমি বেগম হয়েছি আমি বাদশা হা 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 আমি বেগম বাদশা বেগম ঝমঝমা ঝম বাজিয়ে চলেছি 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 বাদশা বেগম ঝমঝমা ঝম বাজিয়ে হায় আল্লাহ, আলিবাবার নসিবে কি জীবনভরি কাটখাটা লিখেছে? কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমরবন্ধে তলোয়ার, ছোড়া ডাকাত নয় তো? একটু গা ঢাকা দি। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবি। ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানচি খানা আমরা তার তহসিলদার, কত কাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভাণ্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে, ভোগ করবে কে? চিচিং ভোগ করব আমি, কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে যান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটেই তো জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মর্জিতে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চিচিং বান, চলো আজ হিরাটের দিকে যাওয়া যাক। বিরাট কাবুল পালকি পাতা তিহারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ, বিরাট কাবুল পালকি পাতা তিহারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ, সুলুক বুঝে কোন মুলুকে পড়ব সড়াক সোম, সুলুক বুঝে কোন মুলুকে পড়ব সড়াক সোম, পড়ব পাড়ব দেখিয়ে যাব বুন হারামের গো, পড়ব পাড়ব দেখিয়ে যাব বুন হারামের গো, বউ বার বার সোম সার সার ভপ ভপ ভপ, ছোট ছটা ছটলে ঝটপট মারতে হবে ছো।
ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো, এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিচিং ফাঁক, ইয়াল্লাহ! তাই তো, সন্ধে হয়ে গেল, আলি তো ফিরলো না। ও গো, আমার কি হলো গো? কেন আমি তাকে মরতে জঙ্গলে পাঠালাম গো? প্রতিমা, প্রতিমা এসেছ? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? লুকিয়ে কি আনছো গো? আস্তে আস্তে। কেন আস্তে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে ঝগড়া করবো? হ্যাঁ গো, থলে কোথায় পেলে গো? কেন আস্তে কেন? হ্যাঁ, আর থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। মোহর সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ? আরে মোরো, চুপ কর না, চুপ কর না। আরে চাচালি, আমাদের গর্দানা যাবে। তা তো যাবেই গো। আরে তুমি না ডাকাতি করে টাকা। আরে না, চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে খোদা, শোনো না, বনের ভেতর কাট কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ, বলো কি? কাঠের ভেতর সোনার মোহর? ওরে বাবা, চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, চুপ করতে পারছি না গো, হাল্লা দে আমার কান্না। কি হচ্ছে প্রতিমা? আস্তে আস্তে। তোর কি রে কসম খাই, মোর চোখের কোণে পানি আসছে ভাই। তোর কি রে কসম খাই, মোর চোখের কোণে পানি আসছে ভাই। ধরস ধরস করতেছে বুক, জ্ঞান ঘুমি নাই। ধরস ধরস করতেছে বুক, জ্ঞান ঘুমি নাই। তোর কি রে কসম খাই, মোর চোখের কোণে পানি আসছে ভাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদন আসছে না মোর কদন যে বালাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদন আসছে না মোর কদন যে বালাই। আমি পুচ করছি তাই কি করব কইতে রালি ভাই। আমি পুচ করছি তাই কি করব কইতে রালি ভাই। চেপে থাক, চুপ করে থাক শামাই। উমর সইছে না শামাই, চেপে থাক তুই পারিস যত, ডাক ছেড়ে চিচাই। তুম চুপ রো, মুই হাঁপ খাই আর ডাক ছেড়ে চিচাই। চালি ভাই, কতগুলো মোহর পেয়েছো? আরে এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুন কেচে আন, মাপতে হবে। আচ্ছা, আমি আমি এই চাই। চলছে ভালো তো? সে আর বলছে, এই সিরাজ শরীফ
ডেডে আমি নম্র আছি, কিন্তু বাবা এই কাসেম সাহেবের মতো উঁচু মেজাজ আর দিলখোশ আদমি একটিও মেলবে না। ঠিক, একটিও মেলবে না। আব্দুল্লাহ জি, দশ বোতল সিরাজি লে আও। দেদার সিরাজি ঢেলে বিবিদের মদ্য বানিয়ে দাও। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, মরদ মাদা বন গয়া সব মর্দানা ঔরত। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, কুর্তি সে দেও কুর্তি পিনি ওড়ানো ও কেসো আজ, পায়জামা দেও আজকান দেও চোগা কবসির কাজ। কুর্তি সে দেও কুর্তি পিনি ওড়ানো ও কেসো আজ, পায়জামা দেও আজকান দেও চোগা কবসির কাজ। উল্টা সাজে ওলট পালট দারু আমে দিন রাত, উল্টা সাজে ওলট পালট দারু আমে দিন রাত। রং বেরঙ ঢং চলাকর আও ফিরি সাথ সাথ। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। কাসিম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরি জান। কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না, তুমি কাসিম তো? এ কি বলছো, কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গীন, এই কুনকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর, কোথায় পেলে? আলীর বাড়ি থেকে, ফতিমা কুনকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুনকে দিয়ে মাপতে হয়? বুঝো। লাহুল বিলা ইয়ে ক্যা ঝক মারি, জেত্তা রুপিয়া তেত্তা দিগদারি। হাজার সে উঠ যায় লাখোঁ মে, লাখোঁ ভি পহঁচে করোড়ো মে। হাজার সে উঠ যায় লাখোঁ মে, লাখোঁ ভি পহঁচে করোড়ো মে। রুপিয়া বড় যায় দিল ছোটি হো যায়, রুপিয়া বড় যায় দিল ছোটি হো যায়। কেসে চলেগা মেরা দিনদারি, জেত্তা রুপিয়া তেত্তা দিগদারি, জেত্তা রুপিয়া তেত্তা দিগদারি। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন, পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা,
তুমি এখন বেগম, বেগমরা কি মুড়ি খায়? তা বটে, তা বটে। আলিবাবা, আলিবাবা, কে? এ কি কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলি, কোথায় টাকা পেলে? টাকা বুঝতে পারছো না, এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কুনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদার দেবার লোক পায়নি, বড় বড় কাজী মোল্লা নবাব বাদশাহ পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলি সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, নইলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো তাতে আমি ভয় করি না, তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বটে বটে, আলি ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো, আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি, আমি যথা সর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেটারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে, চিচি, তারপর একটা ইং, এটা আর মনে থাকবে না, খুব থাকবে। ও আর কত দূর, হা ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। কি ভয়ঙ্কর স্থান, আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড়। যে ওই তো সেই গুহার দরজা, চিচিং ফাঁক। ইয়ে আল্লাহ, ইয়ে ক্যা হায়, ও ক্যা হায়, হাম কন হায়, এ সব আমার, টাকা আমার, টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশাহ আমার, বেগম আমার, আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে, আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা। এখন আমি কি করি, এটা নিই কি ওটা নিই, হিরে নিই কি জহর নিই, জহর নিই কি মোহর নিই, আমি সব নেব, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না, আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর তিন বস্তা মোহর, এই নিয়ে যাই। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দোর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, মানুষ খেতে না পেলে কি করে, খায় খায়, খায় খায় ফাঁক। কই দোর খোলে না তো? ওরে বাবা, কি করলাম, খেতে না পেলে লোকে কি করে, মোট বয় চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে, না না না, সেটা তো একটা ফলের নাম, আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক, ওরে বাবা রে কি হলো রে, গম ফাঁক, অড়র ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক, ওরে বাবা রে, কিসে তোর খোলে, কেউ বলে দে না রে, বলে দে, বলে দে, আমি তোকে সব দেব, তোর গোলাম হব। আলি, ওরে প্রাণের ভাই আলি, বলে দে না রে ভাই, বলে দে। যত লেখা ছিল পিতা মাতা দ্বারা, সুতা সুতে রাখি এখনই।
যত লেখা ছিল সকলে কে যেন কি বলছে? আলী আলী, তুই শুধু সংকেত জানিস আমায় বলে দে, দে ভাই মেহরবানি করে দোর খুলে দে, দোর খুলে দে, দোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহ দোহাই, ফাঁক ফাঁক ফাঁক। চিচিং কে? আলি এলি, তোমরা কে? চিনতে পারছ না? তোমার বাবা। মর্জিনা, মর্জিনা, কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছল ছল পাতাল টাল রক কেন টন টন, আমার চোখ ছল ছল পাতাল টাল রক কেন টন টন, আমার কেমন কেমন করছে কেন মন। শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হার মর মর বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন, আমার হার মর মর বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন, এমন ছটপটানি প্রাণ পোড়ানি কি চাই অলক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। এ আমি কি করলাম, কেন পরের ধন দেখে হিংসে করলাম, মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম, কেন বললাম না তুমি আমার মোহর। স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আব্দাল্লা ডাকতে গেছে। সাকিনা বিবি। ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই। থামো থামো থামো, থামতে যে পাচ্ছি না গো। ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে, আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পাচ্ছি না। আশি রেখেছি প্রাণ, সে কি রে আসিবে ধীরে ধীরে।
রেখেছি এ প্রাণ। কে আর সুহাগ ভুরে ধরিয়ে হৃদয় পরে মুছাবে মরম ব্যথা আদর মুশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোর দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে বটে। আর হুসেন সাহেব মরলে? চুপ পাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে, বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যি কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রাও, ঝুট বাত। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি? জান, ফতিমা বিবি যেমন হুসেন রে হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি কি বললি? তোর কিলাপ মেরে উঠলি যে, হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে এলো। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা আবদাল্লা, কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো
এলো। আব্দাল্লা, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মোলো আমার কিনে ফেললে যে মর্জিনা মর্জিনা আরে হুসেন সাহেবজি তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের শুয়েছি আর তো শোবো না, আমি ঢের শুয়েছি আর তো শোবো না, তোমার কুটিল নয়ন ছালের বাঁধন যেচে পড়বো না, তোমার কুটিল নয়ন ছালের বাঁধন যেচে পড়বো না, আমি ঢের শুয়েছি আর তো শোবো না। একই কথা মার্জিনা, তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি যা। শোনো শোনো শোনো, এক দো খদ্দের, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই কে বললে? নেই, আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন। কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার চার ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে, আটানার শরাব, দুবানার জল পাই, চার পয়সার আন্ডা, চার পয়সার চানাচুর আর চারানার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা। কি বিবি সাহেব, তোমার দোকানে একটু বসব। সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়া গড়ি খাবো। করো কি করো কি, বৌনির সময় দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব, পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আসনাই করেছে। বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছিঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বেবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো।
একটা মোহর পায় না, এ বেটি তো সামান্য নয়। ভাবছ কি, ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব, আমি গরিব, মেরো না। ভয় কি বাবা, মুস্তাফা আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়। না না না, তা কি হয়, তা কি হয়, আমার চোখে কি দুষ্টুমি মাখানো। কি বলি কি বলি বাবা, মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম না, না চোখ পাথর, আমি আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা তুমি বড় আচ্ছা আদমি, আমার আমার নিকে হতে সাধা। আল্লাহ, আমার কি সেই নসিব, কেন বিবিজান আমাকে আসমানে তুলছ। বাবা মুস্তাফা আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। নাও এখন চলো তো। হমে ছোড়ি দে রে সাইয়া, ছোড়ি দে রে মান, নহীঁ জানে দুনিয়াদারে। হমে ছোড়ি দে রে সাইয়া, ছোড়ি দে রে মান, নহীঁ জানে দুনিয়াদারে। জোরাওয়ার সে গীত নহীঁ হোগা তেরা, গীত ঝক মারি ছোড়ি দে রে সাইয়া, ছোড়ি দে রে মান, নহীঁ জানে দুনিয়াদারে। তোরে লিয়ে রোয়ে রোয়ে আঁখিয়া লালি হয়ে, তুম নহীঁ আবে সতিনি ঘর কো মজা উড়াবে। বেঈমান কো এসা হ্যায় দাগাদারি, বেঈমান কো হো মিয়া, বেঈমান কো হো মিয়া, বেঈমান কো এসা হ্যায় দাগাদারি। হমে ছোড়ি দে রে সাইয়া, ছোড়ি দে রে মান, নহীঁ জানে দুনিয়াদারি। হমে ছোড়ি দে রে। সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার বটপার, জবর বটপার, মাল সাবার। হে কিয়া বাত, মাল তো ছুপাত, ও আমার আসাত মাত্রা তফাত। আসামি ফেরার, সর্দার আসামি ফেরার, লাশ গায়েব। ইতনা হুশিয়ার তবে গুনাহগার। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বহুত আছে সর্দার। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি বাবা মুস্তাফা। তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল, দেখতে খুব সেরত ছিল বুঝি। আরে ভাই, সে কথা তুলিস কেন, শেষকালে কি পথ ভুলে মরব না খানায় পড়ব। না না, সে কাজ নেই, তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবৎ সানায়ের আওয়াজ যেন কানে এলো,
বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌতাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাকানো ধার, দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল। মুস্তাফা তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, ছুরি দেখলে চোখওয়ালা সালারাই ডাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা তোমায় তারিফ দি, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাহর বটে, নাও চোখের বাঁধন খোলো, এই নাও বকশিস। আদাব ভাই আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়ি তো এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। কি, আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভণ্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে। মর্জিনা। কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবে। ফতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ তা, ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচতো রে, আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমোও গে বিবি সাহেব, আমি যাই। ঘুম ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলুম
আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আবদাল্লা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে, তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপ্ন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাসিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণে কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা। বল না কে। যেন যেন অনেকটা আলি সাহেবের মতো দেখতে, তাই না? দূর দূর পড়ার মুখে। সাকিনা বহি, কে ও? দিদি এলে? ও দিদি রে, কাঁদিসনে বোন, কাঁদিসনে। আলি সাহেবকে বলে না আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি শুকনো ডালে দেখবি যদিয়া, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদিয়া, ঢালি ঠান্ডা আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলি সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলি বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হুঁশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবে, চলুন। চলো। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আবদাল্লা, তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে? চুপ, ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না। বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আবদাল্লা, আবদাল্লা তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। Thank you.
তেলের কড়াইটা এখানে রাখ। আবদাল্লা, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপ রো সব ডাকাত পড়েছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপ রো সব ডাকাত পড়েছে। ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস। নেহি আফসোস দোষ মন জানেছে রে, নেহি আফসোস দোষ মন জানেছে রে। সাচ এহি বাত, সাচ এহি বাত, ডাকাত পড়েছে। সাচ এহি বাত, সাচ এহি বাত, ডাকাত পড়েছে। ঝুট পাত নেহি কুপই অক্কা পেয়েছে, ঝুট পাত নেহি কুপই অক্কা পেয়েছে। কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত, কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। আলবাত আলবাত বহুত মজা হয়েছে, আলবাত আলবাত বহুত মজা হয়েছে। বেলা হয়ে গেছে দেখছি, বড়লোক হয়ে অবধি ভোর দেখার হয়ে ওঠে না। আইয়ে জনাব, আইয়ে বাবা। এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব, আদাব, আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি গে। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জানাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি।
আপনার ফরমায়েশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না, সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আবদাল্লা, তোর ছোড়াখানা দে তো আবদাল্লা। খোদা, আর একবার আমার সহায় হ। क्या बढ़िया एलेन तेरा, मजा से घुमाओ फुर्ती से हेलाओ, मजा से घुमाओ फुर्ती से हेलाओ, सच्चा बिचुआ सेरा, क्या बढ़िया एलेन तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ाओ हुशियार से लगाओ, अरे जोर से पकड़ाओ हुशियार से लगाओ, कभी मत घबराओ जानी मेरा, क्या बढ़िया एलेन तेरा। সাধু দরবেশের বুকে ছুরি বসালি। জেনাব, জেনাব, এ দস্যু সর্দার জেনাব, সর্দার আমায় মাফ করো, তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছো। আলি সাহেব, আমি তোমার দুশ্মন, তোমাকে আজ খুন করব বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা। দোস্ত হুসেন। জি সর্দার। মর্জিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন। সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না। মর্জিনা, তুই কোন পরির রাজ্য থেকে এসছিস মা?
দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁদি নও, আমার হুসেনের সঙ্গে তোমার শাদি দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আবদাল্লা আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে, প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমী প্রাণ প্রেমে মাতুয়ারা, যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও, রেখো এমনি করে সোহাগ ভরে মন চোরে বেঁধে প্রেম ধরে, চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। হ্যাঁ আনন্দ আনন্দ। সুধা